sarcas, likite se sarcas, porite se bolite se sarcas, cholite se sarcas. Come on! घुमाते जागते से चोलीते से सार्कस नाचते से हंसते से गाते से फाशते से रागते से चोलीते से सार्कस चोलीते से सार्कस আচ্ছা ভাই, কত টাকা দিয়ে তারে নিয়ে গেছে আপনি কি জানেন? না ভাই, টাকার বিষয়টা আমি এখনো জানি না। তবে আপনি যদি জানতে চান আমি খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারবো। ভাই একটু খোঁজ নেন তো, পুরো খেলাটা আমার জানা দরকার। ওকে ঠিক আছে, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। তাহলে আপনি আমাকে শেল্টার দিবেন? অবশ্যই দেব। না, একটা লোক কাউন্সিলিং নিল, আপনি বললেন যে সে ঠিকঠাক হয়ে গেছে, সে চলে গেল, তারপর আবার সেন্টারে ফেরত আসলো। এই জন্য জানতে ইচ্ছে করছে যে আসলে আপনাদের কোনো ঝামেলা আছে কিনা। দেখো, এটা নিয়ে তো এখন কিছু বলতে পারবো না, এটা একটা এক্সেপশনাল কেস। আগে আমি প্রপার ইনভেস্টিগেট করি, তারপরে তোমাকে বলতে পারবো। সব ঢুকছে নাকি ভাই? ও রে সব সাপনা সাপনা বাঘ বাঘ বাঘ। ও রে ভাই, বাঘ আসলো কোথা থেকে আবার? আরে ভাই, জলজ্যান্ত মানুষটা এখানেই বসেছিল, এখান থেকে কোথায় গেল? আমার তো সে একই কথা, জলজ্যান্ত মানুষটা এখান থেকে কোথায় গেল? কি কোন পালা আসছেন? আপনি পালা আসতে পারলেন? আমি পারছি, কিন্তু মেয়েটা পারে নাই। কোন মেয়েটা? ওইখানে একটা মেয়েও তো আটকে আছে। মানে একটা মেয়েকেও আটকে রাখছে? হুম ভাই, কালকে তো কইছিলাম ধারণার উপরে ভিত্তি করা, আজকে কনফার্ম কইতেছি শিওর সোলেমান কট খাইছিল। শিওর সোলেমান কট খাইছে, এটা তুমি জানলা কেমনে? ভাই সোলেমানের লগে আমার কথা হইছে। সোলেমানের লগে কথা হইছে মানে? তুমি কি জায়গা মতো চলে গেছিলে নাকি? আরে আমি জায়গা মতো যাবো কি, সেই জায়গা মতো চলে আসে। মানে কি সোলেমান কি ওখান থেকে ছুটে চলে আসে? হ ভাই, তারে যেখানে আটকে রাখছিল সেখান থেকে সে ছুটে আমার কাছে চলে আসে। সোলেমান ছুটে আসে ওরে দিয়ে আমি কি করবো? এটা হট নিউজ কেমন হয় ভাই? সে ছুটে এসে আমার যে কথাটা কইছে আসল হট নিউজ তো সেইটা। তো সেটা বলো, ভূমিকা করতেছো কেন? ভাই নিউজটা তো ভূমিকা করার মতোই, কুমকুমরে আমরা পেয়ে গেছি। কুমকুমরে পেয়ে গেছো মানে? মানে ভাই সোলেমানরে যেখানে আটকে রাখছিল কুমকুম বর্তমানে সেইখানে আটকে আছে। রাজা রাজা, তুমি যে রাজা এতদিনে বোঝা গেল উচ্ছ, এই একটা কাজ তুমি ঠিকঠাক মতন করলা, আমার কলজাটা ভরে গেছে। একটা কাজের ফিনিশিং দিতে পারছো তুমি, গুড, ভেরি গুড। শোনো, এখন সোলেমানের খবর দাও, সোলেমানটা নিয়ে আমরা থানায় যাবো, থানা থেকে পুলিশ নিবো, তারপর ওদের ধরে ফেলাম। ভাই এখানে একটা সমস্যা আছে। কী সমস্যা? সোলেমান তো নাই। আচ্ছা নাই, ঠিকানা তো আছে, আমরা ঠিকানা মতো গিয়ে ধরে ফেলাইলাম। ভাই সমস্যাটা তো সেইখানে, মানে ঠিকানাটাই নাই। ঠিকানা নাই? তুমি বললা সোলেমানের সঙ্গে তুমি কথা বলছো, তো ঠিকানা নেও নাই? ভাই সে এসে আমাদের সমস্ত কথা খুললে কইলো, আমি শূন্য করলাম, এবার ঠিকানাটা দাও। শূন্য সে দিল তোর কেন? ঠিকানা দিব না, সে ভয় পাইতাছে, সে যদি ঠিকানা দিয়ে দেয় তাহলে ওই লোকটা ওরে মেরে ফেলবো। সিম্পল জিনিসটা বুঝেন না কেন ভাই? আচ্ছা রাজা, এটা কোন ধরনের হট নিউজ হলো আমি এটা বুঝলাম না। কুমকুম যে কোন একটা জায়গায় আটকা আছে এটা তো আমরা এমনিতেই জানি, কিন্তু কোন জায়গায় আটকা আছে এটা আমরা জানতে চাই, সেটা আমরা জানি না। চলিতেছে সার্কাস, সেটা জানাইতে পারলে একটা কথা ছিল। আচ্ছা হট নিউজ, হট নিউজ লাভাইতেছো তুমি। তাহলে মিয়া, তোমার দিয়ে কোনো কাজ হবে না, তুমি যাও যাও, ছুঁবো না, যাও। এই শোনো শোনো, আরে ভাই সোলেমানের লাগবো, তুমি বুঝতে পারতেছো না, আজকের মধ্যে যেমনে পারো তুমি সোলেমানটা খুঁজে বের করো। শোনো, সোলেমান তো ওখান থেকে বাইরেই আসছে না, ওরা তো সচেতন হয়ে যাবো, দেখো কুমকুমরে আরেক দিকে সরাই ফেলাইছে। তুমি খুঁজে বাইর করো, আমি আমি কিছু বুঝতে চাই না, পারবো না? পারবো কিনা জানি না ভাই, কিন্তু পারতে আমি গেলাম। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিবিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। স্যার স্যার স্যার, আপনি ফোন কই? স্যার আপনি ফোন ধরতেছেন না কেন? স্যার আমার ইচ্ছা হইতেছে না, ধরতেছি না, কি হয়েছে? স্যার এদিক তো ঘটনা ঘটে গেছে। স্যার কি ঘটনা ঘটছে? মরে গেছে একজন না দুইজনই? না স্যার, একদিন না খেয়ে কি মানুষ মরে যায় স্যার? তাহলে কি হয়েছে স্যার? ভ্যানিশ হয়ে গেছে স্যার, গায়েব। ভ্যানিশ মানে? ভ্যানিশ মানে স্যার কোথাও খুঁজে পাচ্ছি না স্যার, উধাও স্যার। বাথরুম দেখছো?
জি স্যার, বাথরুমে দেখছি স্যার, বাথরুমে নাই স্যার। খাটের নিচে? জি স্যার, খাটের নিচেও দেখছি স্যার। সোফার পিছনে? জি স্যার, দেখছি। গেটে তালা ছিল না? হ্যাঁ স্যার, গেটে তো তালা ঝুলতেছে স্যার। পেছনের দরজা? ও, রান্নাঘর স্যার। হ্যাঁ স্যার, রান্নাঘরের দরজায় তালা দেওয়া আছে স্যার। ছাদে চেক করছো? স্যার, সিঁড়িতে তো তালা দেয়াই আছে স্যার। ছাদে কোনো ফুটা ছিল না? তো স্যার, ছাদে তো কোনো ফুটা নাই স্যার। তাহলে গেল কোন দিক দিয়ে? স্যার, কোথায় যে গেল সেটাই তো বুঝতেছি না স্যার। মনে হয় জাদুটোনা স্যার। জাদুটোনার কথা আমারই শোনাইবি না? আমি সব বিশ্বাস করি না। আমি আধুনিক মানুষ। তাদের দায়িত্ব তর উপরে আসিল, তাগো তরে খুঁজে বের করতে হইব স্যার। ভালোই তো হয়েছে স্যার, তাদের বের করার জন্যই তো এত আয়োজন করতেছিলাম স্যার, তারা এমনি এমনি বের হয়ে গেছে স্যার। সব ঘর এখন অন্ধকার, অন্ধকার ঘরে সাপ মানে সারা ঘরে সাপ। যে জায়গাতেই পাঠালোস, সাপের সবল খাওয়ার সম্ভাবনা আছে। আর ঘর যখন আলোকিত, তখন তুই সাপরে দেখতে পারবি। ওই যে সাপ, ওই তো লড়ে, সাবধান। শত্রু যখন চোখের বাইরে, তখন চারিদিকে শত্রু। চলিতেছে সার্কাস। তারা কই আছে তরে খুঁজে বের করতে হইব, তাকে জায়গা তরে চিহ্নিত করতে হইব, আমারে জানাইতে হইব। আমি কিন্তু পাগলা কুত্তার খবর পেয়ে গেছি। যদি না পারস, তরে আর পাগলা কুত্তারে এক ঘরের মধ্যে ঢুকায় দিয়ে তালা লাগাই দিমু। কুত্তার কামড়, জলাতঙ্ক। জি স্যার, আমি দেখতেছি স্যার। আরে ভাই, আপনি জানি কি বলতেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি বসের মতো পায়ের উপর পা তুলে সোফাতে বসে আছেন, আর আপনি বলছেন আপনি নাই। জামুগা তো এলাকা বসের ফিল্টার লইতেছি। চলে যাবেন? ভিডিওটা হয়ে গেছে। কোন ভিডিও? ওই যে আমি আপনাকে ক্যামেরা কলম দিয়ে গেলাম না, যেটা রেখে ভিডিও করতে বললাম। আর ওই কলম তো ভুয়া। কেন? আর ওই কলমে তো খালি আমার ছবি উঠছে। ও, বুঝতে পারছি। তার মানে আপনি ওই কলমের ক্যামেরাটা ঠিক মতো সেট করতে পারেননি। আরে না, কলমটা তো ঘুরে ঘুরে খালি আমার ছবি উঠছে। কেন, ওই মেয়ে আসে নাই? আসছে তো, ওই মেয়েটার ছবি উঠছে, আমার ছবি উঠছে, একলগে উঠছে। কি বলেন, আপনাদের দুজনের ছবি, আর আপনার বস? বস তো দৌড়ে উঠবে। ভাই, আমি না আপনার কথা ক্লিয়ারলি কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন প্লিজ। আমি তো কালকে বাবির কাছে সব রিপোর্ট করে দিছি। ভাই, আপনি এটা কী করলেন? আমি আপনাকে বললাম একটা দিন ধৈর্য ধরতে, ভিডিওটা সহ যদি রিপোর্টটা দিতেন তাহলে রিপোর্টটা স্ট্রং হতো না? সে সুযোগ কি আমি পাইছি? কালকে রাতেই তো আমার চাকরি নট হয়ে গেছিল। আমি যদি রিপোর্টটা না করতাম তাহলে কি আজকে অফিসে আসতে পারতাম? চাকরি কি ওই মেয়েটার কারণে চলে যাচ্ছিল? ওই মেয়েটার কারণে না, ওই মেয়েটাই চাকরি খাইছিল। ও, তাই নাকি? ওই মেয়েটা যে আজকে এসেছিল, কি কথা হলো? আজকে তো আমি ওর বিয়ের প্রস্তাব দিয়ে দিছি। কি মানে? অফিসিয়ালি জানাই দিছি যে আমি তোমার বিয়ে করতে চাই। আপনি আমাকে বিয়ে করবেন কেন? কেন, তোমার সমস্যা কি? তুমি কি ওই মেয়ের সাথে প্রেম করো নাকি? না না না, আমার সমস্যা হবে কেন? কিন্তু আপনি আপনার বসের বান্ধবীকে বিয়ে করবেন কেন? আপনি তো প্রবলেমে পড়বেন। আরে বসে তো দৌড়ের উপরে আছে, কি প্রবলেম করবো আপনি? তারপর ভাই, আপনার বিয়ের জন্য এই মেয়েটা পাত্রী হিসেবে একদমই ঠিক না, আপনি অন্য কোনো পাত্রী খুঁজেন। কেন কেন, সমস্যাটা কি বলো? কেন, আপনি না বলেছিলেন এই মেয়ে অনেক নিডি, আপনার বসের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নতুন মোবাইল কিনে, পার্লারে যায়, এটা ওটা কিনে, মনে আছে আপনার? বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে। ভাই, এমনও তো হতে পারে, ঠিক না হয়ে বিয়ের পরে এই অভ্যাসটা আরও বেড়ে গেল, তার নিড আপনি ফুলফিল করতে পারলেন না। আপনি তো সামান্য মেসেঞ্জার, মানে পিয়ন মানুষ, কয় টাকা বেতন পান? যখন নিড ফুলফিল করতে পারবেন না, সে যদি আমার কাছে এসে তার নিড ফুলফিল করতে চায়, সে তো জানবেই যে আমি আপনার ক্লোজ ছোট ভাই, আমার অবস্থা ভালো, তখন আমি কি করব ভাই? তুই পাত্তা দিবা না, তাড়াই দিবা, সমস্যা কি? হ্যাঁ, আমি আপনার আপন ছোট ভাই, আপনার স্বার্থের জন্য না হয় তাকে তাড়িয়ে দিলাম, কিন্তু সে যদি আবার আপনার বসের কাছে যায়, আপনার বস যদি তাকে আবার স্বার্থ সিদ্ধির জন্য নিজের কাছে টেনে নেয়, তখন অফিসে আসে বন্ধ করে দেবো, ডাইরেক্ট করে দেবো, তুমি ঘরের ভিতরে থাকবা, ঘরের সংসার করবা, বাড়িতে করবো না। ভাই, একটা মেয়ে যখন একটা রিলেশন থাকার পরও অফিসে অফিসে যাওয়ার অভ্যাস হয়ে গেছে, বিয়ের পরে তো আপনি সেটা ঠেকাতে পারবেন না। ঠেকাতে গেলে বাসায় আলমারি, ড্রেসিং টেবিল, টেবিল, চেয়ার সব ভেঙে তছনছ করে দিবে। আপনার কাছ থেকে শুনে এবং এই মেয়েকে ফলো করে যতটুকু বুঝতে পেরেছি, এই মেয়ে শুধু নিডি না, এগ্রেসিভও। তাহলে কী করা যাবে বলো তো?
বিয়ের জন্য পাত্র হিসেবে এরকম এগ্রেসিভ মেয়ে একদমই ঠিক না। আপনি অন্য কোনো মেয়ে খুঁজেন। তাহলে আজকে রাতে একটু চিন্তা আমরা করে দেখি কী করা যায়। এমনি ভাবলে হবে না, এটা আপনার লাইফের ব্যাপার। আমি আপনাকে আপন ভাই বলছি, আমার তো আপনাকে নিয়ে একটা কনসার্ন আছে, তাই না? আমার নিজেরই টেনশন হচ্ছে, আপনাকে অনেক গভীরভাবে ভাবতে হবে ভাই, ঠিক আছে? জরুরি কাজ ছিল, সে কারণে দেরি করে ফেলছি। যাই হোক, এখন তোমার মোরগ পোলাও কি ঠান্ডা গেছে? দূর ভাই, আপনি সেই দুপুরবেলা মোরগ পোলাওর কথা বলে গেছেন, আর রাতে এসে জিজ্ঞেস করেন আমার মোরগ পোলাও কি ঠান্ডা গেছে। আচ্ছা আপনি নিজেই বলেন, সেই দুপুরের মোরগ পোলাও কি এখনো থাকে? দুপুরের মোরগ পোলাও এখনো থাকে না সেটা আমি জানি, সেটা যে নাই সেটাও জানি। এখন কি মোরগ পোলাও ফালাই দিছো না নিজে খাইছো? আমি খেয়ে ফেলছি। গুড, বোরানি কই? বোরানি ওইটাও খেয়ে ফেলছি। ভেরি গুড। চাটনি? আচার? আচার, হোমমেড আচার, হেডাকু তাও খেয়ে ফেলছি। ভেরি ভেরি গুড। পেঁয়াজ মরিচের সালাদ কো? ওইটাও খেয়ে ফেলছি ভাই। লেম্বু? লেম্বু ওইটাও খাইছি। ভালো মতো চিপ্পা লইছিলা? খালি পান না ভাই, পুরো প্যাকেজটাই তুমি ভুলে গেছো। 3 ঘন্টা আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি, তারপর তোমার চেয়ারম্যান এসে যখন বলছে যে ভাই সবুজ আপনার জন্য কখনোই খাবার আনবো না, তখন আমি গেছি। ভাই আমার চেয়ারম্যান আপনার মিথ্যা কথা বলছে, আপনার ভুল বুঝাইছে। আপনি যখন গেছেন তাহলে আমি তার পরপরই এখানে আসছি। 3 ঘন্টা পর তুমি কি মোরগ পোলাও আনতে পুরান থেকে গেছিলা ভাই? হ্যাঁ, জ্যামে পড়ছিলা ভাই। আপনার সাথে আমি যখন কথা বললাম আপনি যে আমার বললেন সবুজ আমার কাছে কিন্তু কোনো টাকা নাই, আমি কি বললাম? কোনো অসুবিধা নাই, আমার নিজের টাকা দিয়ে আপনার আমি মোরগ পোলাও খাও। আমি দৌড় দিয়ে যখন দোকানে গেলাম, দোকানে গিয়ে যখন মোরগ পোলাও দাম করলাম, পকেট হাত দিলাম, ভাই টাকা নাই, সর্বনাশ তো কী করা যায়। দৌড়ে আমি আমার একটা বন্ধুর কাছে গেছি, ওর কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছি, সেই টাকা দিয়ে আপনার জন্য মোরগ পোলাও নিয়েছি। ইসিরে, তাহলে তো অনেক কষ্ট করছো ভাই, আমি ধন্য ভাই, আমি সরি, তুমি কষ্ট করে আমার মোরগ পোলাওটা খাইছো, অনেক কষ্ট হয়েছে তোমার। এখন সরো, আমি ঘুমাবো, সরো ভাই। রাতে কি আপনি আপনার বাসায় যাবেন না? না, আজকের রাতটা এখানে থাকতে হইব। তোমার সাবেক চেয়ারম্যানের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে কালকে আমি তার শেল্টারে যাবোগা। ভাই নেতার সাথে আপনার কী কথা হয়েছে? কত টাকায় কন্টাকে গেলেন? জিতছেন নাকি হারছেন? কইতাছি, তার আগে তুমি আমার কত, তোমার মিটারে তুমি কয় টাকা দিয়ে বাগাইছো? ভাই বলতেছি আগে আপনারটা বলেন। আরে এটা কইতে গেলে তো আমার আগে জানতে হইব তুমি কত দিছো। ভাই 15,000 টাকা আমি ওরে বাগাইছি, এখন আপনারটা বলেন। তাইলে আমি জিতছি। কীরকম? আমি 10,000 টাকায় কন্টাক্ট করছি। ভাই আমি তো আমার মিটারে 1 টাকা দিয়ে আমার দলে বাগাই নাই, ফিরি আইছে ফিরি। কেমনে? টিস করছি ভাই, টিস। আমি তাইলে জিতছি। কীরকম? তোমার সাবেক চেয়ারম্যানরে আমি 1 টাকাও দেই নাই, সে এমনিতেই আমার শেল্টার দিব। কেমনে ভাই? ঠিক ঠিক, চলো যাও মিয়া, যাও না। ওরে মা, তোমার বিজনেস তো ছোট কে ট্যাং বেড়ে যায়। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাতেছে, চাকিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি ব্যাপার? বাইরের দরজা খোলা, তালা খোলা, আর আপনি এখানে পাইচারি করছেন, সমস্যার সমাধান হয়ে গেছে? সমস্যার সমাধান হয় নাই রে ভাই, সমস্যা তো আরো জটিল আকার ধারণ করছে। কিরকম? ওই লোক তো পালাই গেছে। বাহ, খুশির সংবাদ! যাকে এখান থেকে বের করার জন্য এত আয়োজন করছিলেন সে নিজে থেকে পালিয়ে গেছে। গুড, ভেরি গুড। এটা মোটেও খুশির সংবাদ না, এটা আতঙ্কের সংবাদ। কেন? আপনি আমার শত্রু, আপনি যতক্ষণ আমার সামনে আছেন ততক্ষণ কিন্তু আমি সেফ। যখনই আপনি আমার চোখের আড়াল হয়ে গেলেন আমি কিন্তু রিস্কের মধ্যে পড়ে গেলাম। আপনি আমার বন্ধুও না শত্রুও না, অতএব আপনি আমাকে নিয়ে উদাহরণ দেবেন না, যাকে নিয়ে কথা বলছিলেন তাকে নিয়ে কথা বলেন। ওই তো, ওই লোকটা পালায় গেছে, স্যার এখন বলতেছে অন্ধকার ঘরে সাপ, মানে সারা ঘরে সাপ, সারা বাড়িতে সাপ। স্যার এখন কোথায়? আরে ভাই, স্যার সেফ পজিশনে আছে, স্যারকে এই অন্ধকার ঘরে ঢুকে সাপের কামড় খাবে না। চলিতেছে সার্কাস। স্যারকে তো আমার দরকার ছিল, কি যে করি। ভাই আপনি আমার একটু উপকার করে দেন ভাই। দুঃখিত,
আপনার কোনো উপকার আমি করতে পারবো না। স্যারের যদি কোনো উপকারের বিষয় থাকে আমাকে বলেন, আমি তা করব। হ্যাঁ রে ভাই, এটা স্যারেরই উপকার হবে। তাহলে বলেন, আপনি মাস্তানের কথা বললেন না, মাস্তানগুলো একটু ভাড়া করে নিয়ে আসেন, মানে ওই লোকটা কোথায় আছে খুঁজে অবস্থানটা একটু দেখে আসুক। এটা মাস্তানের কাজ না, আর মাস্তানে কাজ করবেও না, এটা হচ্ছে গোয়েন্দার কাজ। গোয়েন্দার নানান প্রাইভেট সংস্থা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করেন। আচ্ছা ভাই, এরকম কোনো সংস্থা আপনার পরিচিত আছে? দুঃখিত, পরিচিত থাকলে তো আমি বলবো না। আবার আপনি কোন পরীক্ষা নেবেন? না ভাই, এবার পরীক্ষা লাগবে না, মানে পরীক্ষা লাগবে ছোট্ট পরীক্ষা, মানে তারা গিয়ে খুঁজে বের করে ওই লোকটা যেখানে আছে মোবাইল থেকে ঠাস করে একটা ছবি নিয়ে চলে আসবে, মানে ওনারা যে ওই লোকটাকে দেখলো সেটা প্রমাণ করার জন্য। ঠিক আছে, তবে এই বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না, স্যারের সাথে কথা বলবো। চলেন স্যারের কাছে যাব। মানে আপনি এই কাজটা পারবেন তো? আরে ভাই, ডিরেক্টর এলিয়ান মিথুন পারে না এমন কোনো কাজ নেই। চলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চলিতেছে সার্কাস। চিৎকার করো তাহলে তো আমি বিপদে পড়ে যাব। সেদিন চিৎকার করেছিলাম বুঝি, সরি সরি সরি, আর করব না, আজকে ধরবো। ধরুন সত্যি? তোমার কি খিদে পেয়েছে? চলিতেছে সার্কাস। আপনি বড় রান্না করেন, কিভাবে খাবো? আমি তোমার জন্য খাবার এনেছি। তাই? হ্যাঁ, এই যে বিরিয়ানি, তুমি পছন্দ করো না? খাও। আমি খেতে পারবো, আপনি খাইয়ে। আমি খাইয়ে দেবো? তাই? এই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই না, এই না। আমার কাছে না তো, আমাদের কাছে। ওই যে 40-40 লাখ টাকার একটা ডিমান্ড করেছে না, সেই ব্যাপারটা একটু কনসিডার করলে তুমিও শান্তিতে থাকতে, আমরাও শান্তিতে থাকতাম। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ৪০ লাখ টাকার ব্যাপার আছে না, তোমাকে কি এই দায়িত্ব দেওয়া হয়েছে জানালো? আমি কি করবো, তোমাকে আমি বললাম যে চলো আমরা বিদেশ চলে যাই, তুমি রাজি হলে না, আবার ওকেও ম্যানেজ করলে না, তো কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে নাকি? তাই বলে তুমি খাইয়ে দেবে? খাওয়ানোর খুব ইচ্ছে হয়েছিল না, এখন চলো তোমাকে খাইয়ে দিই। খবরদার জানালাম, এই হাতে আমি আর জীবনে খাবো না। চামচ দিয়ে খাইয়ে দিই? না, তুমি খাবার নিয়ে বাসা থেকে বের হও। আরে বাবা, আমি তো আমার খাবার খেয়ে এসেছি, এটা তো তোমার খাবার। আমি এই খাবার খাবো না, তুমি বাসা থেকে বের হও। আচ্ছা তা নয় যাচ্ছি, কিন্তু সমাধান কি করলে? সমাধানের কথা তোমাকে ভাবতে হবে না, সেটা আমি দেখব। আরে বাবা, কালকে তো পুলিশ চলে আসবে, তখন কি করব? পুলিশ আসলে আমি দেখব, তুমি খাবার নিবে। আমি কোথায় যাব? চলিতেছে সার্কাস, রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস।
সার্কাস নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। ওয়ালাইকুম সালাম। এই উকিল নিয়ে আসছ না? উকিলে কোনো কাম হইব না। অগতরে খুঁজে বের করতে কইছি, তুই খুঁজে বের করবি। যদি না পারস তাহলে পাগলা কুত্তা জলাতঙ্ক। ওসব লাগবে না স্যার, আমরা মনে হয় সমাধানের পথ পেয়ে গেছি স্যার। জি স্যার। এই এই মেয়ে এই বলিস না। এই অয় কি কইব, আমি হন শুটিং করা পারুম না। আমি আছি কত বড় বিপদে, হ্যাঁ আছে শুটিং নিয়ে ভালো কথা। এই তুই কোন বাসের কাউন্টারে আমার নাম্বার দিয়েছস? 5 মিনিট পর পর আমার ফোন দিতেছে বাসের সিট বুকিংয়ের লেগে। না স্যার, মানে ওই আপনার কাছে স্যার আসলাম, আপনি বললেন ওই শ্রীমঙ্গলের ব্যাপারে তুমি যা ভালো বোঝো তাই করো। স্যার আমি গিয়েছিলাম বুকিং দিতে, সেখানে আমার নাম্বারটা দিতে চাইলাম, তার আমার বললো এই আপনি একটা সিটার, এর আগে আপনি টিকিট বুকিংতে টিকিট নেন নাই, আপনার স্যারের নাম্বার দেন। স্যার আমি তখন আপনার নাম্বারটা দিয়ে দিলাম স্যার। শুটিং বাদ, শুটিং বাদ। এই মিয়া এই এত বাড়তি কথা বলেন কেন, সব শুটিংয়ের কথা রেখে আসল কথা বলেন। জি স্যার, শুটিং টুটিং সব বাদ, যেখানে আপনার জীবনের কথা আগে স্যার। গোয়েন্দা স্যার। কিসের গোয়েন্দা? স্যার আমার পরিচিত প্রাইভেট গোয়েন্দা আছে স্যার। কী করবে রা? স্যার আপনার সমস্যার সমাধান করে দিবে। কী সমাধান দিব? ওই তো স্যার, মানে ওই লোক যে হারিয়ে গেছে স্যার, উনি যেখানে আছে সেই অবস্থানটা চিহ্নিত করে আসবে স্যার। শনাক্ত করুক, অসুবিধা কী? চলিতেছে স্যার কাজ। ওই একটা লাঠি নিয়ে তো। কেন স্যার লাঠি কেন স্যার? ওর হাতে কষ্ট একটা বাড়ি দিব, কাজের কোনো খবর নাই, আগেই টাকা। অগো খুঁজে বাইর করবি, তারপর টাকা দেবো। জি স্যার, আমি ওকে খুঁজে বাইর করবো স্যার। স্যার খুঁজে বাইর করতে পারলে শ্রীমঙ্গলের প্রজেক্টটা করবেন তো? যেই দিন খুঁজে বাইর করবি ওই দিন বাসের টিকিটের বুকিং দিবো, পরের দিন সকালে শ্রীমঙ্গল শুটিং। জি স্যার। অন খুঁজা পাইলে শুটিং হইব শ্রীমঙ্গলে ক্যামেরা দিয়া, খুঁজা না পাইলেও শুটিং হইব পিস্তল দিয়া। তোর পায়ে আমি শ্যুট করুক, উকিল নিয়ে আসছ না? আরে শ্যুট করার আগে তোর পায়ে শ্যুট করুন। স্যার শুটিং শ্রীমঙ্গলই হবে স্যার, তবে ক্যামেরা দিয়া, পিস্তল দিয়ে কোনো শুটিং হবে না স্যার, আপনি নিশ্চিন্তে বাসায় যেতে পারেন। এই মিয়া এই আপনি তো আসলে শুটিং নিয়ে, কিন্তু আগে ওই লোককে তো খুঁজে বের করতে হবে, আপনি কি পারবেন? প্লিজ একটা পানির বোতল নিয়ে আমার সাথে সাথে আসো। ছড়াতেছে গড়াতেছে চলিতেছে নিবিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। যাক আপনাকে পেয়ে তো ভালোই হলো, আপনার কথাই ভাবছিলাম যে আপনাকে কোথায় পাই। এই তো পেয়ে গেলেন ভাই। আমার কাজটার কি করলেন? আমার কাজটার কি করলেন? আপনার কোন কাজটা যেন ভাই? আপনি নেতা একখান, আপনার নিজের কাজের কথা ঠিকই মনে রাখছেন, আমার কাজের কথা ভুলে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে শেল্টারের কথা বলছিলেন ওই কাজটা তো? জি শেল্টারের কথা। ভাই আমি তো উদ্ভস্ত হয়ে গেছি, আমি তো ফেরারি হয়ে ঘুরে বেড়াতেছি, এখন কি করবো? ঠিক আছে আপনার শেল্টারের ব্যবস্থা করছি, কিন্তু ভাই আমার কাজটার কি খোঁজ খবর নিতে পারছেন? হয় একটু আগে সবুজের সঙ্গে আমার কথা হয়েছে, আমি খোঁজ খবর নিছি। ভাই সত্যি সত্যি কি আমার মহাসচিবরে ভাগায় নিচ্ছে? আরে আপনার মহাসচিবরে ভাগায় নিচ্ছে মানে কি? অলরেডি তো ভাগায় নিছেই, সেটা তো আমি সকালেই আপনাকে বললাম। আপনি আমাকে দায়িত্ব দিলেন কত টাকায় ভাগায় নিছে সেটা জানার জন্য। কত টাকায় ভাই? 1 টাকাও না, মাগনা নিছে, ব্রেন দিয়ে নিয়ে নিছে। ভাই এটা আপনি কি বললেন, এটা কি শিওর? হ ভাই আমি যতটুকু পারছি খোঁজ খবর নিছি, এখন আপনি নিজে খুঁজা দেখেন। আসলে ভাই এরকম তো হওয়ার কথা না, আমি তো কোনো হিসাব মিলাতে পারতেছি না। আপনার বোঝার তো দরকার নাই, আপনি এমন একটা ভান করবেন যে আপনার মহাসচিবরে ভাগায় নিছে সেটা আপনি জানেনই না। আপনি ওরে বড় একটা দায়িত্ব দেওয়া দেন, তখন দেখেন ও কি রেসপন্স করে, তখনই তো বুঝা যাবেন ও ভাগ্যে গেছে কি যায় নাই। ঠিক আছে ভাই তাহলে আমি এখন যাই। আরে লিডার আপনি যাইতেছেন কই? আপনি আমার শেল্টারের কি করবেন? ভাই আপনার শেল্টারের ব্যাপারটা নিয়ে আগামীকাল আপনার সাথে বসি। আরে এটার মধ্যে তো বসা বসির কিছু নাই, আপনি আপনার ঠিকানা দিয়ে দেন আমি যাইগা। ভাই বাসায় তো কেউ নাই, বাসায় তালা দেওয়া। তাহলে তো আরও সুবিধা, ঝামেলাহীন, চাবি দিয়ে দেন আমি যাই ঘুমাই পড়ি। ভাই চাবি তো দেওয়া যাবে না, ওই বাড়িওয়ালা লোকটা সুবিধের না ভাই। বাড়িওয়ালা লোক সুবিধার না, তার সাথে আমার এটার কী সম্পর্ক? আমি আপনার বাসায় থাকবো, তার তো সমস্যা নাই। ভাড়া দিতে যদি 1 তারিখ এদিক সেদিক হয় তাই সে ক্যাশ ক্যাশ শুরু করে দেয়। আরে ভাই এটা করলে তো সে আপনার সাথে করবো, আমার সাথে তো করবো না, আমি তো গেস্ট। ভাই গেস্ট পাইলে আরও বেশি ক্যাশ ক্যাশ করে, দেখা গেলো আপনার সাথে আরও উল্টাপাল্টা কথা বললো। ঠিক আছে ভাই আজকের মতো আমি যাই, কালকে এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো ভাই, আসি ভাই। আরে লিডার শুন। চলিতেছে সার্কাস। আর ঘামা জুবা ভাই তুই আইছ, কতক্ষণ হইলো তোর মুখটা দেখি না,
ভাই আটা একটু জুবা ভাই রে তোর মুখটা তো মলিন কে কিছু খাস নাই বাউ না খাওয়া পেটে কতক্ষণ আগে পেট ভরে খাইছে খাই অস্থির হয়ে গেছে খাইতে পড়ে রইছে চলিতেছে সার্কাস বাউল বাউল বাইরে আইছে ওটা হারা দিন না খাওয়া একটু আগে খায় উইটটা বলছে বাউলে খায় নাই তার মানে আমার ভাইও খায় নাই আমার ভাই তাইয়া আমার ভাই না খায় আছে বিশাল আয়োজন করবি বিশাল খাওনের হাট আমার ভাই খাইব বাউলে গান গাইব হারারাত ধরে গান চলবো খাওন চলবো ভাই খাওয়া হইব গান হইব সবই ঠিক আছে আমার টাকার কি করলি টাকা তো রেডি আছে ভাই রাতের বেলা এত টাকা টানাটানি করুম তুই হারারাত ধরে খা গান হন সকালবেলা ঘুম থেকে উঠতে দেখবি তোর শীতানে টাকা রেডি নিয়ে যাবি গা এত সকালে তুই টাকা দিবি কোন থেকে অবশ্যই দিব আমার ভাই সকাল ছয়টায় টাকা নিব আমি সকাল ছয়টায় ব্যাংকের তো টাকা না তো শীতনে রাখুম ম্যানেজারে কইছি যদি সকাল ছয়টায় টাকা দিব না পারস আমার অ্যাকাউন্ট ক্লোজ জি স্যার সকালেই টাকাটা পেয়ে যাবেন স্যার তুই কত কষ্ট তুই খাওনে রেডি কর যা বিশাল খাওনের হাট জি স্যার চলিতেছে সার্কাস ভাই আমি ব্যাংকের ম্যানেজারে ফোন করে কইছিলাম যেমনি হোক সকাল ছয়টায় আমার টাকা দিতে হইব মনে হইল আমার কথা হ্যাঁ গায়ে লাগাই নাই আমি একটু যাই হেল্লাকে দেখা করে আই কথা তাহলে গায়ে লাগাইব যাই ভাই শোন শোন এত সকাল আমার টাকা লাগবো না ব্যাংক খুললে তারপর তুই আমার টাকা দিস না ভাই আমার ইচ্ছা ভাই আমার আবদার আমার ভাই ঘুম থেকে উঠা শীতানে টাকা দেখবো তুই না করিস না ভাই সকাল ছয়টায় তোরে টাকা নিতে হইব এই প্রশ্ন তো আমি তোমারে করুম এটা কি হলো তুমি আমার সাথে কইলা হেরা ভাইকে গেছে আমি মনের আনন্দে নীলাকাশের নিচে গান গাইতে গাইতে ঘরের মধ্যে ঢুকলাম দুইটা দেখি নীলাকাশের নিচে দুই টুকরা কালা ম্যাগ একটা বইয়া একটা হুইয়া জি স্যার আমিও তো দেখে চমকে উঠছি স্যার আমার কি মনে হইতেছে জানো কি মনে হচ্ছে স্যার এইটা তোমার কাম বিশ্বাস করেন স্যার আমি এই কাজ করি নাই স্যার এই কাম তুমি করছো তুমিও করে তালা খুললা বের করে দিছো আবার তালা খুললা ভিতরে ঢুকাইছো এই কত টাকা পাইছো আজ না স্যার না না স্যার বিশ্বাস করেন স্যার আমি না স্যার তাহলে সুমন করছে হ্যাঁ স্যার বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার আমার মনে হয় সে এই কাজটা করছে স্যার অয় আইলে আমার লগে দেখা করতে কইবি অর লগে কথা কইলে আমি বাইর করে ফেলামু কাম কেটা করছে অয় না তুই না দুইজন মিললা জি স্যার কিন্তু স্যার এখন কি করবেন স্যার আমি কি করুম সেটা চিন্তা করে বাইর করুম তাই একটা ফাইনাল খেলা খেলুম আজ রাতে অগো শেষ রাত তাহলে স্যার আমি কি করবো স্যার যেহেতু অগো আজকে শেষ রাত তুই অগো খাওয়ানোর উপরে রাখবি মানে ওই যে বিশাল খাওয়ার হাট স্যার হ্যাঁ লিস্টে থাকবো বিরাট খাওয়ানোর হাট সামনে থাকবো ডিম ভাজি আলু ভাটা বাইগন ভর্তা এইটা কিভাবে সম্ভব স্যার অগরে কবি স্যার
বাজারে গেছিলাম বাজার করতে, যায় দেখি পুরা বাজার ভর্তি পুলিশ, এক কষাই আর এক কষাই রে কোপায় মারছে। গরুর দোকান বন্ধ, গরুর মাংস নাই, খাসির দোকান বন্ধ, খাসির মাংস নাই, সব কাস্টমার হামলায় পড়ছে, মুরগির দোকানে মুরগি শেষ, মাছের বাজারে মাছ শেষ, খালি পড়ে আছে কয়টা তেলাপিয়া মাছ। আপনাগো লেগে তেলাপিয়া মাছ আনু গলার মধ্যে কাটা মাইন্দা মরবেন, এর লেগে ডিম আনছি ডিম ভাজি, আলু আনছি আলু ঘাটা, বেগুন আনছি বেগুন ভর্তা, খালি মুখের মধ্যে দিবেন আর কত করে গিলবেন, কোনো বাসাবাসি নাই কোনো সাবানি নাই। আমার মন না সাইয়ে ঘর বাঁধিব কিশোরী, প্রাণ না সাইয়ে ঘর বাঁধিব কিশোরী, চলো না হই উদাসী। বস, রাতে খাওয়ারের মেনুটা যদি একটু বলতেন বস। খাবো না, আমি খাই আসছি। কি বলেন বস, আপনি যদি না খান আমার চাকরি চলে যাবে বস। তাই সকালবেলায় যে বাউল খাওয়ানোর জন্য এত চিল্লাইলো তখন তুমি কই আসিলে? ওস্তাদ, আমি তো বলছিলাম তখন তো অ্যাকাউন্টস ক্লোজ ছিল ওস্তাদ। ও, এখন অ্যাকাউন্টস ওপেন হয়েছে? জি ওস্তাদ, স্যার চলে আসছে না, স্যারই তো বলে গেল আপনি কী কী খাবেন। ওস্তাদ বলেন, মানে মাছ মাংস সবজি কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানি খাবো। হ্যাঁ বাউল, তুমি এখানে পেট ভরে খেয়ে এলে, বিরিয়ানি খেয়ে কেমনে? গুরুজি, সারা জীবন গান করলাম, গানের আগে আদর পাই, গানের আগে খাওন পাই, গানের আগে যত্ন পাই, গান ভাঙিলেই পাটি নাই, তখন খুব ক্ষুধার্ত হয়ে যাই, তাই আজকে গান করব, শেষ রাতি এই বিরিয়ানিটুক খাবো। গুরু ওস্তাদ, শিল্পী মানুষ খেতে চাইছে, শিল্পীর মনে কষ্ট দেওয়া ঠিক হবে না ওস্তাদ। বিরিয়ানিটা নিয়ে এসে রাখি, মানে শেষ রাতে যদি বিরিয়ানি অর্ডার করেন তখন তো বিরিয়ানি পাবো না, মানে নিয়ে এসেই রাখলাম, ঠান্ডা হয়ে গেলে গরম করে দেবো। আচ্ছা ঠিক আছে বাবু, যখন খাইতে চাইছে নিয়ে আসো যাও। থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ। মানে ওইটা তো গেল শেষ রাতের খাবার, তাহলে এই রাতে কি খাবেন ওস্তাদ? কইলাম তো এই রাতে খেয়ে আসি, আর খাবো না। তারপরেও গুরু, আপনি যদি না খান তাহলে আমার চাকরি থাকবে না বস, প্লিজ বস বলেন, মানে ডিজার্ট আইটেমের মধ্যে কিছু বলেন। গুরু, ডিজার্ট মানে কি? নাও আমার ডিজার্ট বুঝাও। জি বস। ভাইয়া, ডিজার্ট আইটেম হচ্ছে এক্সট্রা খাবার, মানে আপনি পেট ভরে খেয়েছেন তারপরে এক্সট্রা কিছু খাবেন, মানে একটু মিষ্টি খাবেন, একটু ফিরনি খাবেন, একটু পায়েস খাবেন, একটু দই খাবেন। তাহলে দই মিষ্টি খাবো। টকনা মিষ্টি, মানে দইটা টকনা মিষ্টি, দুইটাই খাবো, টক মিষ্টি দুইটাই। আর আর মিষ্টিটা কি, মানে রসগোল্লা না রসমালাই? ওইটাও দুইটাই খাবো। হ্যাঁ বাবু, তুমি কি পেটের মধ্যে জাহাজ ঢুকাইছো যে তুমি খাবারের গোডাউন বানাইবে? বস, শিল্পী মানুষ খেতে চেয়েছে, আপনি না করবেন না। আচ্ছা যাও, বাউল জন খাইতে চাইছে নিয়ে আসো যাও। জি বস। আমার মন না চায় ঘর বাঁধিব কিশোরী। ওস্তাদ, আর একটা কথা জানার ছিল ওস্তাদ। বলো। মানে আপনি যে হুটহাট করে আসেন, হুটহাট করে চলে যান, কেমনে কি ওস্তাদ? আচ্ছা একটা কথা তোমার আমি কতদিন কমুকো, এর আগে না একদিন আমি তোমারে কইলাম যে আমি বাতাসের মধ্যে দিয়ে যাই আবার বাতাসের মধ্যে দিয়ে আই। গুরু, আপনি বাতাসের মধ্যে দিয়ে যান আসেন এটা সম্ভব হতে পারে, কিন্তু উনি মানে কেমনে কি ওস্তাদ? উনি কার লোক? চলিতেছে সার্কাস। এই বাউল হইল আমার লোক, আমি ওর এইরকম করে খপ করে ধরি, পকেটে ভরি, তারপরে যাই আর আসি। গুরু যে ঠিক বলছে। যাও, তুমি যা খাবার নিয়েছো। আচ্ছা বস, বস মানে রাত্রে তো এখানেই ঘুমাবেন, একটা খাটের ব্যবস্থা করে দিই আর একটা মশারির ব্যবস্থা করে দিই। ওসব কিচ্ছু লাগবো না, আমি এই সোফার মধ্যেই ঘুমাবো আর মশা মারার জন্য এই ওষুধ নিয়ে আসছি। যাও তুমি খাবার নিয়ে আসো যাও। আমার মন না সাইয়ে ঘর বাঁধিব কিশোরী, প্রাণ না সাইয়ে ঘর বাঁধিব কিশোরী, চলো না হই উদাসী, চলো না হই উদাসী। বন্ধুর বাড়িতে জালালি কবুতর আসে আমার বাড়িরে, বন্ধুর বাড়িতে জালালি কবুতর আসে আমার।
মসুরি সোলাইয়ার খেসারি, জবার মসুরি সোলাইয়ার খেসারি, খাইয়ার পাক্কা পাকুম করে ও কিশোরী, খাইয়ার পাক্কা পাকুম করে ও কিশোরী, চলো না হই উদাসী আমার মন না চায় এ ঘর বাঁধিব কিশোরী, প্রাণ না চাই এ ঘর বাঁধিব কিশোরী, চলো না হই উদাসী। অবস্থা তো ভয়াবহ, থানা থেকে তদন্ত করতে এসেছিল। থানা থেকে তদন্ত করতে এসেছিল মানে পুলিশ এসেছিল? থানার তদন্ত অফিসার, কাল পরশু তোদের নামে ওয়ারেন্ট বের হয়ে যাবে মইন। এখন কি হবে আপা? মইন আমার মাথাটা গরম হয়ে আছে, আমার মাথায় কিছুই আসছে না। আমার মাথায়ও কিচ্ছু কাজ করতেছে না। দুলাভাই কই? তোর দুলাভাই আর কই, একবার তোকে খুঁজতে বের হয়, একবার মামাকে খুঁজতে বের হয়, সারাটা দিন আছে খোঁজাখুঁজির মধ্যে। সব দোষ তো তোমার আপা, তুমি কেন আমাকে বিয়েটা দিছিলা? মইন আমি বিয়ে দিছি? মামাই তো জোর করে বিয়ে দিল। আর আমার মনটা তো তখন বলতেইছিল যে এই বিয়ে তো টিকবে না এবং আমরা একটা মহা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছি। তোমার মন বলতেছিল, তুমি মুখে বলো নাই কেন? আর এই কথা তখন যদি আমি মামাকে বলি, মামা তোমাকে মার দিত। আপা তুমি মনে মনে গণকগিরি ফলাইছো না? তুমি নিজের জীবন বাঁচানোর জন্য তুমি মিথ্যা কথা বলছো, তুমি একটা ভুয়া গণক। আরে কিসের গণক গণক করছিস? আমি কি গণক নাকি? আমার তখন মনে এসেছিল, আমি সেইটা তোর সাথে শেয়ার করলাম। বুঝছি আবা বুঝছি, সব দোষ আমার। আমি কেন অস্ট্রেলিয়া থেকে বউ বিয়ে করে বাংলাদেশে আসছিলাম, এই জন্যই সব কিছু হয়েছে। মই তখন তুই তোর অবস্থার কথা ভেবে দেখ, তুই কেমন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলি। তোর পাগল থেকে সুস্থ হওয়ার জন্যই তো মামা তোর বিয়ের ব্যবস্থা করেছেন। আমি পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সেটাই ভালো ছিল আপা, এখন তো পাগল হওয়ারও টাইম পাইতেছি না। তুই তো বলেছিস তোর কাছে 5 লাখ টাকা আছে, তাই না? এর বাইরে অন্য কোনো টাকা নাই? না এর বাইরে আমার কোনো টাকা নাই। একদিকে দুলাভাই ইতালি যাইতে চায়, একদিকে তুমি যাইতে চাও, তোমরা কি একসাথে যাবা না আলাদা আলাদা যাবা? আচ্ছা যা, আমি ইতালি টিটালি কোথাও যাবো না, তুই শুধু তোর 5 লাখ টাকা আমাকে দে। ওই 5 লাখ আর এই 5 লাখ সব মিলাই 10 লাখ, 10 লাখ টাকা দিয়ে তুমি সমাধান করতে পারবা? তুই 10 লাখ টাকা দিয়ে আমরা চেষ্টা করে দেখি। শোন, ওদেরকে 10 লাখ টাকা দিয়ে বলবো এই টাকা নিলে নেন, তা না হয় আমাদেরকে জেলে ভরে দেন, আমরা জেলে পচে মরবো। আপা তুমি কি আমার ফকির বানাইতে চাইতেছো? আমি যদি সব টাকা দিয়ে দেই তাহলে তো আমার বান খাওয়ারও ব্যবস্থা থাকবে না, আমার বাতাস খেয়ে থাকতে হবে। মই লক্ষ্মী ভাই আমার, 5 লাখ টাকা দিয়ে আগে এই বিপদটা মিটাই। আমি বললাম তো আমি টাকা দিতে পারবো না। মই মই দে, আমি যাই। তুমি শোন, বললাম না, তুমি বারবার আমার জোর করতেছো কেন? জোর করবো না, তুই একটু খেয়ে যা। মই না, আমি খাবো না। আচ্ছা টাকা, আমি খাবো না, টাকা দিব না, তোমার সমস্যা আছে? শোন থাকো, আমরা বিপদে পড়ে যাবো। মই ঠিক আছে বাইরে থাকো, ভালো কথা, কিন্তু আমার সাথে একটু যোগাযোগ রাখবে তো? এই তো ভাই দেখা হয়ে গেল। শোনো একটা গুড নিউজ আছে। কি সুখবর ভাই? ওই সুশীল সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, আগামীকাল সে আমাদের অফিস পরিদর্শনে আসবে, পরিদর্শনের পরে একটা রায় দিবেন। আমার বিশ্বাস রায়টা আমাদের পক্ষেই আসবে। ভাই এই বিশ্বাসটা আপনার কেমনে হইল? ওই যে চান দিছিলা একটা বাটপার জোচ্চোর ফ্রড, সুশীল সাহেব বারবার তাকে দেখা করতে বলছে, কিন্তু সুশীল সাহেবের সাথে দেখা না করে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এতে সুশীল সাহেবের ধারণা যে সে সত্যিই একটা ফ্রড মিথ্যাবাদী, তার সাথে কোনো জনগণ নাই, তাতেই আমার মনে হলো যে রায়টা আমাদের পক্ষেই দেবে। ও বুঝলাম ভাই। আরে শুধু বুঝলে হবে না, এখানে তোমার অনেক বড় দায়িত্ব আছে। কাল সুশীল সাহেব আসার আগেই 500 কর্মী জোগাড় করে ফুলসহ তৈরি থাকতে হবে। অফিসের গেট থেকে রাস্তা পর্যন্ত দুই দিকে লাইন দিয়ে ফুলসহ দাঁড়িয়ে থাকবে। যেই সুশীল সাহেব আর আমি ঢুকবো তখন আমার উপরে কেউ ফুল ছুড়বে, সুশীল সাহেবের উপরে কেউ ফুল ছুড়বে, আর স্লোগান দিতে থাকবে, আমার ভাই তোমার ভাই, আলতাফ ভাই আলতাফ ভাই, আমার নেতা তোমার নেতা, আলতাফ ভাই আলতাফ ভাই। সবই ঠিক আছে ভাই, কিন্তু কাল তো আমি থাকতে পারবো না, আমার একটা ঝামেলা আছে। তোমার আবার কিসের ঝামেলা ভাই? কালকে আমার নানির 40। এই তোমার নানি আবার কবে মারা গেল?
ভাই 39 দিন হইছে, আজ রাত পার হইলে কাল 40 দিন হইব। সবস তুমি বুঝতে পারছো না, ওইটার চেয়ে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কাল যদি আমরা শোডাউন করতে না পারি তাহলে কিন্তু রায় আমাদের পক্ষে আসবে না। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।